গুন্ডারা ঘিরে ধরেছিল, ওনার প্রাণের ঝুঁকি ছিল, আর ঠিক তখনই আমি ওখানে পৌঁছে যাই। আমি গুন্ডাদের মেরে 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 তাড়িয়ে দিয়েছিলাম। এরা আমার কথা কখনো সিরিয়াসলি নেয় না। সাবু হলো খুবই ভয়ঙ্কর ফাইটার, একে রাস্তা থেকে সরাতে হবে, তা না হলে এই চ্যাম্পিয়নশিপ জেতা আমার পক্ষে খুবই কষ্টকর হবে। আপনি শুধু অর্ডার দিন, আমরা একে ফটফট করে মেরে একদম ফাটা কেষ্ট করে দেব। বাহ স্যার বাহ, আপনি তো দারুণ ফাইটার। এ বাচ্চারা, তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, আর আমাকে ডিস্টার্ব করো না, প্র্যাকটিস করতে দাও। সরি স্যার, আমরা তো শুধু আপনার প্র্যাকটিস থেকে কিছু শিখতে চাইছিলাম। আমি কোনো ট্রেনিং স্কুল খুলে রাখিনি, চলো পালাও এখান থেকে। এই লোকটা দেখছি খুব অহংকার। ছাড়ো ছাড়ো আমার ওস্তাদকে। ওরা তো সাবু স্যারকে নিয়ে চলে যাচ্ছে, চলো আমাদের বাঁচাতে হবে। আমাদের সামনে কেন এসেছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে ধরো একে। হ্যাঁ
আপনাকে এই গুন্ডাগুলো তুলে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর শিবার আপনাকে বাঁচালো। আমাকে আবার কে বাঁচাবে? আমার ভয়ে আচ্ছা আচ্ছা গুন্ডাও পালায়। ওই গুন্ডারা যখনই দেখতে পেলো আমি বস্তা থেকে বেরিয়ে আসছি, তখন ভয় পেয়ে পালালো। দেখলে আমার ক্ষমতা? ওরা জানতো যে যখনই আমি বস্তা থেকে বেরিয়ে আসবো ওদের খুব মারবো। আমি বন্ধ বস্তা থেকে বেরোতে জানি, আর তোমরা আমার পেছনে পড়ে আছো কেন? যাও পালাও, নিজেদের বাড়ি যাও। আমার তো ইচ্ছা করছিল দি একটা ওনাকে কষিয়ে। অহংকারী অ্যারোগেন্ট লোক একটা। আরে কি শিবা, কেন নিজের সময় বরবাদ করছো? এই ক্যারাটে ব্যারাটে জীবনে কোনো কাজে লাগবে না। জীবনে আরো এগোতে গেলে সঙ্গীতই কাজে লাগবে। সঙ্গী এসব কি হচ্ছে কি? আরে আপনার গলায় এত জাদু যে কাপড় তো প্লেটের উপরে নেচে উঠছে, আমি কি করব? তাই নাকি? তাহলে তো আরো শোনাচ্ছি তোমাকে, শোনো। মনে হচ্ছে লোকটা সাবুর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিল। স্যার, ড্রিঙ্কটা খাবেন না, খাবেন না। ওর মধ্যে কিছু মেশানো আছে, খাবেন না ওটা। এই তোমরা আবার এসেছো, যাও এখান থেকে। বারবার আমায় ডিস্টার্ব করতে কেন চলে আসো? আমার বিপদ, আমার বিপদ। তোমরা বাচ্চারা আবার এসেছো, কেন আমার পেছনে পড়ে আছো? চলো পালাও, যাও এখান থেকে। তুমি কি ভাবছিলে? সেটাই যেটা তুমি ভাবছিলে। আমিও সেটাই ভাবছিলাম, যদি এটা সত্যি হতো। কি হতো? কিচ্ছু না আঙ্কেল, যেটা আমরা ভাবছিলাম সেটা করতে পারবো না, তাই বলে আর কি হবে বলুন। ওইসব ছাড়ুন, আপনি নিজের খেয়াল রাখুন। কেউ এমন আছে যে আপনাকে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে দিতে চায় না। আপনার প্রোটেকশনের ভীষণ প্রয়োজন। আমার কোনো প্রোটেকশনের দরকার নেই, উল্টে আমি লোকেদের প্রোটেকশন দিই। এখন পালাও, যাও এখান থেকে। লুকিয়ে লুকিয়ে আমার ফাইটিং এর টেকনিক শিখে নিচ্ছ তোমরা, পালাও। হুম,
যদি কেউ ওকে নিয়ে চলে যায়, আমাদের ভেদাস সিটি থেকে কোনো পার্টিসিপেন্ট থাকবে না, আর কুংফু চ্যাম্পিয়নশিপ ট্রফি আমরা পাবো না। কোনো ব্যাপার না, আমি ছদ্মবেশে যাব আর ওর আশেপাশে থেকে ওকে প্রোটেকশন দেব। তোমরা কোনো চিন্তা করো না, ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। মনে হচ্ছে এই গুন্ডাটা আমার পেছনে পড়ে আছে। এই দাঁড়া, এখনই ওকে শিক্ষা দিয়ে দিচ্ছি। আরে আমাকে কেন মারছো, কেন মারছো ভাই? আমি একজন ইন্সপেক্টর। ইন্সপেক্টর কেন, তুই আরেকটু বড় কমিশনার হয়ে যাবি। আগে আমার 10 20টা পাঁচ তো হজম কর। আই আরে তোমরা লাগিয়েছিলে লাড্ডু সিং কে আমার পিছনে? হ্যাঁ, কারণ আপনার প্রোটেকশনের দরকার। আপনার পেছনে কতগুলো গুন্ডা লেগে আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাবু একাই ওয়ান ম্যান আর্মি, বুঝলে? তোমরা কোনো চিন্তা করো না, চ্যাম্পিয়নশিপ তো আমি জিতবো। লাগা করা যত খুশি গুন্ডা লাগাতে পারে, কিন্তু আমার কেউ কিচ্ছু করতে পারবে না। পুচকে পুচকে পুচকে, এই পুচকেটা কে যে আমার সমস্ত প্ল্যান ফেল করিয়ে দিচ্ছে? আপনি ওকে পুচকে বলবেন না বস, ও আমাদের মতো 10-12 জনের সমান। সাবুকে আমি পরে দেখে নিচ্ছি, আগে ওই পুচকাটাকে ধরে নিয়ে এসো। এখনো অবধি তো ওই গুন্ডাগুলো সাবুকে ধরে নিয়ে যেতে পারেনি। শুধু আজকে চ্যাম্পিয়নশিপটা হয়ে যাক, আর ওতে যদি সাবু জিতে যায় তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, অহংকারী তো বটেই, কিন্তু ভেদাস শহরের সম্মানের ব্যাপার না। চলো আমরা গিয়ে শিবাকে হেল্প করি। তুমি অন্যের ব্যাপারে ভীষণ নাক গলাও, এবার এখানেই বন্ধ থাকবে তুমি যতক্ষণ না চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে যাচ্ছে। হ্যালো রেভা, আমি পুরনো কেল্লার টাওয়ারে আটকে আছি, চ্যাম্পিয়নশিপও এই কেল্লায় হবে। কোন টাওয়ারে তুমি আছো? এই কেল্লার তো 4টে টাওয়ার। এক মিনিট। ইয়েস শিবা, দেখতে পেয়েছি। ডোন্ট ওয়ারি, আমরা যেভাবেই হোক একটা দড়ি ছুটছি, তুমি সেটা ধরে নেমে এসো। ওকে রেভা, থ্যাঙ্কস। নো সরি, নো থ্যাঙ্কস, মনে আছে? ঠিক আছে, কুংফু চ্যাম্পিয়নশিপ শুরু করা হোক। চ্যাম্পিয়নশিপের প্রথম লড়াই হতে চলেছে স্কারফেস আর ভিনাস সিটির ফাইটার রকির মধ্যে।
পরবর্তী ফাইটে মুখোমুখি হবে ভেদাস সিটির ফাইটার সাবু আর ব্রহ্মা সিটির ফাইটার সেরা। এবারে এই দড়িটা এত জোরে কিভাবে ছড়া যায়? একবার গ্রামে এরকমই একটা অবস্থা হয়েছিল, আর তখন আমি তীরে দড়ি বেঁধে এত জোরে ছুঁড়লাম যে তীর ধনু। Yes! Yes, 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 very good idea! আসুন দেখা যাক স্কারফেস আর উইন্ডো সিটি ফাইটার বিরাটের মধ্যে কে জয়লাভ করে। আর এই সেমিফাইনাল রাউন্ডে ভেদা সিটির চ্যাম্পিয়ন সাবু আর ক্রান্তা সিটির ফাইটার হ্যারোর মধ্যে কে জয়লাভ করে? আদি, আজকে সবকিছু তোমার হাতেই। রোজ রোজ বড় বড় ডায়লগ মেরে আমাদের বোর করো, আজ কিন্তু তোমার সম্মানের ব্যাপার। তোমার বিশ্বাস হচ্ছে না তুমি এটা করতে পারলে? ফিরে এসো, না হলে দড়ি খুলে দেব আর তুমি নিচে পড়ে যাবে। সরি আঙ্কেল, ফেরার তো কোনো ইচ্ছে নেই ভাই। এই এই আরে এই কি হচ্ছে? আমাদের আগামী 100 বছর ধরে শুনতে হবে, তাড়াতাড়ি চলো। এবার ফাইনাল রাউন্ডে উঠেছে স্কারফেস আর সাবু। আমরা ঠিক সময় এসেছি, এবার তো ফাইনাল রাউন্ড। বাহ, খুব মজা হবে। আমি জিতে গেছি। আমার সাথে লড়ার আগে এ ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এটা চিটিং, ওনাকে অজ্ঞান করা হয়েছে। লড্ডু সিং স্যার বলুন, ওনার সাথে আগেও তো এরকম করা হয়েছিল। ইয়েস, আগেও দুবার এরকমই চেষ্টা করা হয়েছিল। এটা চিটিং, চিটিং, একেবারে চিটিং। কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ নেই। যদি ভেদা সিটির তরফ থেকে আর কেউ লড়তে চায় তাহলে আমি তাকে সুযোগ দেব, কিন্তু যদি আর কেউ লড়তে না চায় তাহলে স্কারফেসকে জয়ী ঘোষণা করতে বাধ্য হব। ভেদা শহরের তরফ থেকে শিবা লড়বে। আদি, এটা তুমি কি করলে? এটা আমাদের শহরের সম্মানের ব্যাপার। আরে পুচকে, আমি তোমার অনেক নাম শুনেছি আগে। এসো এসো, লড়ো আমার সঙ্গে। পুচকে বলো না কাকা। এত ছোট ছেলে স্কারফেসের সঙ্গে লড়বে কোনো ব্যাপার নয়। আই ক্যান সি ও লড়াই করতে জানে। কম্পিটিশন শুরু করো। শিবা
আমি শিবার হাতে ট্রফি তুলে দিতে চাই। শিবাই আমায় শেখালো যে মনুষ্যত্ব কি জিনিস, মানুষের নিজের শিল্প নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। এই এত ছোট্ট ছেলে এত ভালো ফাইট করে কিন্তু এর একটুও অহংকার নেই। ও একদম ডাউন টু আর্থ। ও দু তিনবার আমাকে গুন্ডাদের হাতে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছে, কিন্তু আমি আমার অহংকারের কারণে কোনোদিন এই কথা স্বীকার করিনি যে এই ছেলেটা আমাকে বাঁচাতে পারে। ওকে থ্যাংক ইউ বলার বদলে আমি ওকে তাড়িয়ে দিই। আমি স্বীকার করছি আমাদের সবার শিবার কাছে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ শিবা।